ফিতনাতাল্লা তুসিবান্নাল্লাযীনা যালামূ মিনকুম খাসসা, এই মদখোর আর জিনাখোর ব্যভিচারী এই জুয়ারি আর এই লম্পট আর দুশ্চরিত্র বেনামাজি আর বেহায়াদের কারণে রব্বে করিমের যদি আজাব আর গজব আসে তো আমাদের উপরেও আসবে। কারণ আল্লাহ তাআলা তো বলছে, আমি যখন জমিনে আজাব দেই তখন শুধু পাপীদেরকে দেই না, সবাইকে দেই, হাশরের ময়দানে আলাদা করব, কিন্তু এখন সবাইকে সোয়াই লাইফ। অতএব উম্মতের দরদি যারা ওলামায়ে উম্মত, আমরা সবাই কাঁদেন, চোখের পানি ফেলেন, চোখের পানি ফেলেন, চোখের পানি ফেলেন। আজ চোখের আঁসো দরকার, আজ চোখের পানি দরকার, আজ ব্যথা ভরা দিল দরকার, আজ চোখ ভরা পানি দরকার, পানি দরকার। আল্লাহ এই জাতিকে বাঁচান, আল্লাহ এই জাতিকে বাঁচান, আমার জাতিকে আল্লাহ বাঁচান, হাজারো লাখো যুবককে আল্লাহ মোবাইলের গুনাহ থেকে এই জাতিকে বাঁচান, এই জাতিকে বাঁচান। প্রতিদিন দোয়া করা দরকার, মোবাইলের গুনাহ থেকে এদেরকে বাঁচানো দরকার, মোবাইলের গুনাহ থেকে বাঁচানো দরকার, বেপরদিগি থেকে জাতিকে বাঁচানো দরকার। আজ দুয়ারে দুয়ারে আল্লাহর কথা বলেন, দুয়ারে দুয়ারে আল্লাহর কথা বলেন, উঠানে উঠানে মালিকের কথা বলেন, মসজিদে মসজিদে মালিকের কথা বলেন। আগেও কিছু পান নাই, এখনও আর কিছু পাবেন না, কিছুই দরকার নাই, মালিক আসমানওয়ালা আরশ আযীম থেকে মালিক দেবে আখেরাতে। হুজুর আমারে কয়দিন আগেও এক জায়গায় আমার বলতেছে, মাওলানা আখেরাত থেকে নেবেন, আখেরাত থেকে নেবেন। এই ফিকির ইনশাআল্লাহ আমরা সবাই লালন করি, বলেন ইনশাআল্লাহ। উম্মতের ওলামায়ে কেরাম কলিজার ভরা ব্যথা নিয়ে উম্মতকে ডাকেন, উম্মতকে ডাকেন, এক এক শব্দ যেন চোখের পানি ভরা হয়, এক এক শব্দ যেন মাওলা পাকের জিকিরওয়ালা হয়। উম্মতকে প্রতি শব্দ উচ্চারণ করার আগে নিজের কলব আর নিজের ঈমান আর নিজের আমল আর নিজের তাকওয়া আরও বাড়ান। আল্লাহ যেন আমার বাড়ায় দেয়, বলেন আমিন। আল্লাহ যেন আমাকে কবুল করে, বলেন আমিন। আল্লাহ যেন আমাদেরকে কবুল করে, বলেন আমিন। তো ওই জান্নাতি বলতেছে, ইয়াকুলু আইন্নাকা লামিনাল মুসাদ্দিকিন আইদা মিতনা ওয়া কুন্না তুরাবান ওয়া আইযামান আইন্না লামাদিনুন। ওই জান্নাতি বলে, আমার এই বন্ধুটা আমারে কেবল আখেরাত ভুলাই দিত। কি ভুলাই দিত কথা বলেন না, কি ভুলাইতো? আরে বাদ দে আখেরাত, পরকাল। আরে হুজুরদের এসব কথা বাদ দে, এখন মজা ভোগ কর, এখন মজা ভোগ কর, এখন মজা মার। তো আল্লাহ তাআলা বলতেছেন এই কথা বলার পর জান্নাতি তখন সে বলবে, হ্যাঁ কিন্তু আমি বড় মজবুতির সাথে আখেরাতকে বিশ্বাস করে আমি আমার বন্ধুর ফাঁদে পড়ি নাই, তার কথায় কখনো বিরক্ত হই নাই, আমি আমার ঈমান আমলের উপরে টিকেই ছিলাম।